ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। ইতিমধ্যে এই সপ্তাহে সেরা পাঁচটি চাকরি খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে নতুন একটি ভিডিওতে। তো কিভাবে তোমরা আবেদন করবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন এবং থাকছে কিছু অফলাইনে আবেদন, যার কিছু ফ্রি অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে তোমাদের কোনো আবেদন ফিস লাগবে না, বা তোমাদের এখানে অফলাইন আবেদন করতে হবে, কিছু অনলাইন আবেদন করতে হবে, সেটি পরীক্ষা হবে অনলাইনের মাধ্যমে, আবার কিছু পরীক্ষা হবে ইন্টারভিউ মাধ্যমে। তো এই নিয়ে টোটাল পাঁচটি চাকরির খবর তোমাদের আজকে আমি দেখাবো যে কীভাবে তোমরা আবেদন করবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15KSN চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি ভালো হলে করে দিন একটি লাইক, এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য TS15KSN চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে। প্রথমে চলে আসি প্রথম চাকরির খবর নিয়ে, যেখানে হচ্ছে WB মিউনিসিপাল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট 2020 অ্যাপ্লাই অনলাইন 1231 মজদুর পদে বা টিচার্স আদার পোস্টের জন্য তোমাদের এখানে আবেদন করাবে। আগের ভিডিওতে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছিলেন যে মজদুর পদে তোমরা আবেদন করতে পারবে, এখানে শুধুমাত্র মজদুর এবং টিচার্স পদে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা কিভাবে আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ, তোমরা 858টি টোটাল পোস্ট রয়েছে, যেটির আবেদন শুরু হয়েছিল 15/5/2020 থেকে। লকডাউনের জন্য এটি ডেটটি আগিয়ে পিছিয়ে করা হয়েছে 31/8/2020 পর্যন্ত লাস্ট আপডেট, তোমাদের এখানে আবেদন করতে পারবে। তো পোস্টটির নাম হচ্ছে MSCWB কনভেনশনারি মজদুর অনলাইন ফর্ম 2020। পোস্টটি আবেদন হয়েছে 8/3/2020 আবেদন হয়েছিল, লাস্ট ডেট আপিল হচ্ছে 16/7/2020 পর্যন্ত, এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে যার 858টি টোটাল পোস্ট রয়েছে। তো এখানে কি বেশি বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা আদার্স এবং OBCদের জন্য টোটাল ফিস লাগছে তোমাদের 220 টাকা, এবং SCST PH ক্যাটাগরিতে লাগছে তোমাদের 70 টাকা, যেটি তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারো, আদারওয়াইজ ব্যাঙ্কে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। এবং ইম্পর্টেন্ট যে ডেটটি বলে দেয়, স্টার্টিং অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 31 থেকে, সেটা শুরু হয়ে গেছিলো, আবার সেটা পিছিয়ে আবার চালু করা হয়েছে নতুন করে, এবং যার আপডেট হচ্ছে লাস্ট আপডেট আবেদন করে 31/7/2020 পর্যন্ত লাস্ট আপডেট, এবং যেটি তোমাদের বয়স লাগছে তোমাদের 18 থেকে 40 বছর বয়স লাগবে তোমাদের এখানে আবেদন করার জন্য। পোস্টটির নাম টোটাল হচ্ছে কনভেনশনারি মজদুর পদ, 858টি পোস্ট রয়েছে, অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে তোমরা এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে। যদি এই নোটিশটি ডাউনলোড করতে চাও, এখানে নোটিফিকেশন আন্ডারে দেখেছে ক্লিক করে, এখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে, আদারওয়াইজ অফিসের ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এই পোস্টটি দেখতে পারো, যার লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। দ্বিতীয় যে চাকরির খবরটি রয়েছে এখানে দেখেছো, একটু ওপর দিকে স্ক্রল লাভ করে এখানে পেয়ে যাবে তোমরা MSCWB টিচার্স প্যারাভিস বন্ধু অর ডোমি অনলাইন 2020। এখানে অনলাইনের মধ্যে আবেদন করতে ডোমি পদে এবং কিছু টিচার্স পরিবেশ পদে আবেদন চলছে, যেটি আবেদন শুরু হয়েছিল 9/3/2020, যার লাস্ট হচ্ছে 31 আগস্ট পর্যন্ত, যা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 294টি টোটাল পোস্ট রয়েছে, এবং সম্পূর্ণ এটি অনলাইনে আবেদন করতে হবে, আদার্স এবং OBCর জন্য 220 টাকা ফিস লাগছে, যেটি তোমরা অনলাইনে এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারো, SCST-র জন্য 70 টাকা ফিস লাগছে, যেটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারো, আবার ব্যাংক চার্জ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারো, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের চালান কাটতে হবে এবং অনলাইনেও আবেদন করতে হবে। এবং এখানে রেজিস্ট্রেশন ডেট শুরু হয়ে গেছে 11/3/2020, লকডাউনের জন্য ডেটটি পিছিয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে, তোমরা সেই ওখান থেকে আবেদন করতে পারো। এবং এখান থেকে হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন এজ 18 থেকে 40 বছরই, তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে পোস্টগুলি বলে দিয়েছে দেখেছো যে পারবেশ বন্ধু হচ্ছে টোটাল 90টি পোস্ট রয়েছে, ডোমে পদে 3টে রয়েছে, টিচার্স ইংলিশ পদে রয়েছে 149টি, টিচার হিন্দি পদে রয়েছে 19টি, এবং উর্দু পদে রয়েছে 33টি। কোয়ালিফিকেশন মিনিমাম ক্যান্ডিডেট শুড বি স্ট্রং ফিজিক্যালিটি, হায়ার সেকেন্ডারি ডিএড বিএড থাকলে তোমরা এখানে আবেদন যোগ্য। অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে তোমরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। লাস্ট ডেট গেছে নোটিশ এখানে দেখতে চাই, এখানে ক্লিক করে তুমি দেখতে পারো নোটিশটি যদি ডাউনলোড করতে চাই, এই যে নোটিফিকেশন সিরিয়াল নম্বর 12, এবং এখানে ক্লিক করে এই ক্লিকার অপশানে ক্লিক তোমরা ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে এখানে গেলেও অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সরাসরি তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এইটিও লিঙ্ক পেজ অফ ভিডিও ডিসক্রিপশন বক্সে। তৃতীয় যে চাকরি খবরটি রয়েছে এখানে দেখেছো, কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের কিছু কর্মী নিয়োগ করবে, বিস্তারিত জানতে এখানে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীতে 5টি মোট 1564 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করাবে CRPF, BSF, ITBP, ICF এবং SSB-তে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেমেয়ে এখানে আবেদন যোগ্য। পদের নাম এখানে হচ্ছে সাব ইন্সপেক্টর পদে তোমাদের এখানে বেতন হচ্ছে তোমাদের 35,400 থেকে 1,12,400 টাকা, সাব ইন্সপেক্টর পদে 34,400 থেকে 1,12,400 টাকা, এবং আরও যে পোস্ট রয়েছে শূন্য পদে বিনা দেখছো, সাব ইন্সপেক্টর পদে মোট শূন্য পদ 91টি রয়েছে, সাব ইন্সপেক্টর এক্স দিল্লি পুলিশের জন্য মোট হচ্ছে 78টি পদ এখানে তোমাদের, সাব ইন্সপেক্টর জিডি জেনারেল অ্যাডমিট পুলিশের ওখানে 1395টি, CRPF-তে দেখতে পাচ্ছ টোটাল সমস্ত কিছু, তোমরা ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারবে, এবং লিঙ্ক পেজ অফ ভিডিও ডিসক্রিপশন বসে তোমরা চাইলে ওখানে সরাসরি দেখতে পারো। মেন যে বিষয়টা হচ্ছে বয়সে, তোমরা 20 থেকে 25 বছর বয়সে তোমরা আবেদন করতে পারবে 1 জানুয়ারি 2021 এই হিসাব অনুযায়ী।
এবং যারা যে বয়স অনুযায়ী ছাড় পাও সেরকম বয়সে ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের যে কোনো সময় গ্রাজুয়েশন পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি এখনো পর্যন্ত অনলাইন আবেদন চলছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। আবেদন ফিস হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য 100 টাকা, মহিলা প্রার্থী এবং এস সার্ভিসের মধ্যে কোনো আবেদন ফিস লাগছে না। এই চালান ফিস যে তোমরা নেট ব্যাংকিং মাধ্যমে দিতে পারো বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাধ্যমে দিতে পারো বা অফলাইনে তোমরা ব্যাংক চালানের মাধ্যমে জমা দিতে পারো। এবং শেষ তারিখ হচ্ছে 22 জুলাই 2020, আবেদনের শেষ তারিখ 16 জুলাই 2020 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার টেস্টে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট কম্পিউটার পেপার সিস্টেম 2020 এবং সেকেন্ড পেপার কম্পিউটার বেসড এক্সামিনেশন 1 মার্চ 2020। এবং তোমরা যদি এখানে ক্লিক করতে চাও লিঙ্ক পেজে ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখানে দিলে অ্যাপ্লাই নাও ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। এসএসসি অফিস ওয়েবসাইটের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। চতুর্থ যে চাকরি খবরটি দেখতে পাচ্ছ, রাজ্যে মাধ্যমিক ও এইচএস পাসে ক্লার্ক ও শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যেখানে রাজ্য ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় ক্লার্ক সহ শিক্ষক সহ স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই পদগুলো আবেদন করতে পারবে। নিয়োগ করা হবে বীরভূম জেলার শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতনে। পদের নাম ক্লার্ক কাম টাইপিস্ট। শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের দক্ষতা কিন্তু তোমাদের থাকতেই হবে। সর্বোচ্চ বয়সের নিম্ন দেখতে পাচ্ছ 40 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের, মানে 18 থেকে 40 বছর বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2020 তারিখ হিসাব অনুযায়ী, যেখানে বেতন দেওয়া হবে তোমাদের 5,400 থেকে 25,200 টাকা, সঙ্গে 2,600 টাকা গ্রেড পে থাকছে তোমাদের এখানে। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটার এবং টেকনোলজি ব্লাইন্ড ফর্ম টেকনিক ব্লাইন্ড ফর্মের রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং এইটি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। সর্বোচ্চ বেতন সর্বোচ্চ বয়স হতে হবে তোমরা 39,000 39 বছর বয়স হতে হবে তোমাদের এখানে। মূল বেতন হচ্ছে 7,100 থেকে 37,600 টাকা, সঙ্গে 3,600 টাকা গ্রেড পে থাকছে তোমাদের। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। তো সঠিকভাবে ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। আবেদন পত্র ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে নিতে হবে তোমাদের। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র এবং যাবতীয় নথিপত্র রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট কুরিয়ার করে তোমাদের জমা দিতে হবে। আবেদনের ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানাটি তোমাদের পাঠাতে হবে। ভালো করে ঠিকানাটি নোট করে নেবে বা লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এবং যে ফর্মটি তোমরা আবেদন করবে সেই ফর্মটি লিঙ্ক কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটি তোমাদের আমি দেখিয়ে দেবো। 28 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট আবেদন করা। আবেদন ফি শূন্য, কোনো আবেদন ফিস লাগবে না। আবেদন পত্র ডাউনলোড করা যেখানে দেখতে পাচ্ছ ডাউনলোড নাও, এই অপশনে ক্লিক করে তোমরা আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবে। তো চলুন আমরা আবেদন পত্র ডাউনলোড করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি নোটিশ আমার ডাউনলোড হয়ে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতনে। এখানে দেখেছো তোমরা যে 11/6/2020 নোটিশটি প্রকাশিত হয়েছিল সেটি লকডাউনের জন্য পিছিয়ে আরও ডেটটি বাড়ানো হয়েছে। তোমাদের এখানে দুটি পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, সরাসরি তোমরা আগে ভিডিওটি বলে দিলাম, একটু স্ক্রল আপ করে বা ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। এবং যে এই অফিসের নোটিশটির সঙ্গে তোমাদের ফর্মটি অ্যাটাচ করবে, যেটি তোমাদের এফোর সাইজে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। এখানে তোমরা সেলফ মানে একটি ফটো তোমরা অ্যাটাচ করবে, নেম এখানে লিখবে ফাদার্স নেম, এখানে গার্জেন নেম লিখে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দেবে, ডিস্ট্রিক্ট পিন নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেস সেখানে লিখবে, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, এজ এখানে লিখে দেবে, কত বয়স বছর বয়স হচ্ছে, সেক্স মেল না ফিমেল এখানে লিখে দেবে, কোন কাস্টে তোমরা আবেদন করবে, কোন কাস্টে পড়ে তোমরা এসসি এসটি ওবিসি লিখে দেবে, ম্যারিড স্ট্যাটাস, আনম্যারিড না, বিবাহিত তোমরা লিখে দেবে, যে যে কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের এখানে, যে এক্সাম পাস কবে করেছিলে, বোর্ড ইউনিভার্সিটি, ইয়ার পাসিং, সাবজেক্ট, টোটাল মার্কস, মার্কস ওবিডিয়েন্ট, পার্সেন্টেজ মার্কস, ডিভিশন কত হবে সব এখানে সিএল বা ওয়াইজ দিয়ে দেবে তোমরা এখানে। ডিটেলস হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট তোমাদের কিছু থাকে এখানে দিয়ে দিতে পারো, যে প্রফেশনাল সার্টিফিকেট কি রয়েছে তোমাদের এবং যে ডিটেলস রয়েছে আদার্স কিছু আদার্স কোয়ালিফিকেশন তোমাদের কিছু থাকে, কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকে তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে প্লেস ডেট সই করবে, এখানে নিজেদের সিগনেচার করবে, সিগনেচার করার পর তোমরা প্রিন্ট আউট করে নিলে এইগুলো ফর্মটি ফিল আপ করে নেবে। এবং ডকুমেন্টসগুলো সব তোমাদের অ্যাটাচ করতে হবে, যেগুলো ডকুমেন্টস তোমাদের রয়েছে অ্যাডমিট কার্ড থেকে আরম্ভ করে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড থাকলে তোমরা দিতে পারো, সেগুলোর সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে এই ফর্মটির সঙ্গে পিন আপ করে ওই যে অ্যাড্রেসটি বললাম এখানে অ্যাড্রেসটি এখানে শো করছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন করে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানাতে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট পর্যন্ত, তোমরা চাইলে এখান থেকে সরাসরি আবেদন করতে পারো। লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে ওখান থেকে সরাসরি আবেদন করতে পারো। নোটিশটি ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে সরাসরি আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস ফিটনেস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।